অসম সরকার হাই 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 তেইশ দিন তেইশ দিন বিজেপি সরকার হাই হাই বিজেপি সরকার হাই হাই আজি প্রতিবাদী সভাখন অনুষ্ঠিত হয়েছে। আপনার ইয়াতে স্যাটেলাইট সিটি নির্মাণের কারণে সরকারে যে যোজা চলাইছে তার বিরুদ্ধে হয়েছে। আর এইখন সরকার হয়েছে মানে খিলঞ্জীয়া খেদা সরকার। এইখন সরকারে মানে জাতি মাতি ভেটি রক্ষা করিম বলে কই পেলায় তেখেতসকলে এতিয়া অসমীয়া খেদার অভিযান চলাইছে, উচ্ছেদ করেছে অসমীয়া মানুহবিলাকক। গতিকে বহিরাগতাক উচ্ছেদ করিব কত অসমীয়া মানুহক উচ্ছেদ করেছে। গতিকে এইখন সরকারে আমাক ইয়াতে ইমান ধুনিয়া মানে ধান খেতি হয় ইয়াতে সেউজীয়া পথার এইবিলাকত কোনখন আইনত মানে স্মার্ট সিটি বনোৱাৰ পরিকল্পনা করেছে তেখেতসকলে এইটো আমি কব নোৱাৰো। যে নহক আমি যিকোনো প্রকারে এই স্মার্ট সিটি নির্মাণের ক্ষেত্রে স্যাটেলাইট সিটি সরি স্যাটেলাইট সিটি নির্মাণের ক্ষেত্রে আমি পার্য মানে আমি বাধা দিম তেখেতসকলক। লাগিলে আমি আন্দোলনমুখী হম। গতিকে আমি ইয়াতে আমি স্যাটেলাইট সিটি হব কেতিয়াও নিদিওঁ। আর এইখন সরকারের মানে প্রলোভনের সরকার যে এইবিলাক কথা রাইজে ইতিমধ্যে গম পাইছে, তেখেতসকলে অহা নির্বাচনত নিশ্চয় তেখেতসকলে গম পাব এইবিলাক বিষয়ত আমি অবগত। গতিকে সেয়ে মোর কবলগিয়া, যাতে ইয়াতে সরকারকে অনুরোধ জানাইছো। আসলে এই অঞ্চল তো কৃষি প্রধান নাকি? এই অঞ্চলটো একেবারে কৃষি প্রধান অঞ্চল। ইয়াতে কোনো চাকরিয়াল মানুহ নাই, 99% কৃষি প্রধান। ইয়াতে এনে কৃষিজীবী মানে কৃষি কার্য করে পেলায় চলি আছে, দিন হাজিরা করে চলি আছে। গতিকে এই ঠাইখিনি তেখেতসকলে কিয় বাছি লৈছে আমি নাজানো। এই মরা মানুষের উপর তেখেতসকলের ইমান কিয় চকু পড়েছে, গতিকে এইটো তেখেতসকলের ওসর আমি আপনাদের যোগেদি চ্যানেলের যোগেদি আমি অনুরোধ জানাইছো, যাতে তেখেতসকলে ইয়ারপরা স্যাটেলাইট সিটি নির্মাণের কার্য বাতিল করে। কোনখন গাঁও সামরি লয়? ইয়াতে মালিয়াটা, লসনা আর হাঠিহর পর রাজ গাঁও, এই তিনিখন গাঁও সামরি লৈছে তেখেতসকলে। আর তেখেতসকলের আরো একটা কথা কম, ইয়াতে মানে সিলিং সরকারি মাটিবিলাক যেটা ফোরলেন আহিলে 150 ফুট করে ললে, এই বৃহত্তর অঞ্চলের ঘর বাড়ি তেখেতসকলে ভাঙি দিলে, এপয়সাও নিদিলে। আর এইখানে ঠাইতে তেখেতসকলে এই কার্যটো করিব ওলাইছে, মানে ইমান ঠাই পার হয়ে আই পেলায় তেখেতসকলে এই কার্যটো করিব বিচাৰিছে। গতিকে আমি তো আমি এই কার্যটো পার্য মানে মানে বাধা দিম। লাগিলে আমি মানে যেনকে কি নহক আমি আন্দোলনমুখী হয়ে পেলায় ইয়ার প্রতিহত করি। আসলে ইয়াত বহু মন্ত্রী বিধায়কে ভূমি ক্রয় করেছে নাকি? আমি শুনিব পাইছো তেখেতসকলের স্বার্থর কারণে এইবিলাক এইখানে অঞ্চলত এইবিলাক কাম করে আছে। আর এই অঞ্চলের মানুষখিনিক তেখেতসকলে দুর্বল বলে ভাবে, অশিক্ষিত বলে ভাবে, আর মানে আর্থিকভাবেও তেখেতসকলে দুর্বল বলে ভাবি পেলায় এইবিলাক কাম ইয়াতে করে আছে। মন্ত্রী বিধায়কটো ইয়াতে মাতি লওয়া বলে আমি শুনেছো, বঙরাতো লৈছে, করবাত করবাত এইবিলাক লসনা লাটতো লৈছে। গতিকে তেখেতসকলের মুনাফার কারণে এইবিলাক কাম করে আছে। তো আমি এই মেমোরেন্ডাম দিছো তেখেতক জানাইছো, কিন্তু তেখেতে কোনো আমাক মানে এই সংক্রান্তত আমার লগত কোনো আলোচনা করা নাই, আমাকে একো জনোৱা নাই, হব নহব এইবিলাক। আমি তেখেতৰ লগত যোগাযোগও কৰিছো ইতিমধ্যে, ডিচি মহোদয়ৰ তাতো গৈছো, আমি জি এম ডি এতো আমি কথা পাতিছো। কিন্তু এইবিলাক তেখেতসকলে মানে আমাৰ ইয়াতে ৰাস্তা ঘাট বনাই দিব, প্লটিং কৰি দিব, কৃষিভূমিবিলাক নষ্ট কৰিব। ইমান ধুনীয়া ধাননি পথাৰ ভাৰতবৰ্ষৰ কোনখন আইনত আছে এনেকুৱা ঘৰ বাৰী বনাই পেলাই মানে খেতি পথাৰ নষ্ট কৰা কোনখন আইনত আছে? আৰু এনেকুৱা খেতি পথাৰ মানে চিটি এখন ভাঙি পেলাই বনাব পাৰিব জানো? এতিয়া এই কৃষিভূমিবিলাক ভাঙি পেলাই তেখেতসকল নষ্ট করে পেলায় সিটি বনাব ওলাইছে। শুনিছো নিশ্চয় প্রমাণও আছে, আপনাদের নিশ্চয় গম পায় যে আমার বলাকবাড়ি সমষ্টির হেমঙ্গ ঠাকুরিয়া বিধায়ক তেখেতো বহুত মাটি ক্রয় করছে, আপনাদের তো সম্পূর্ণ তথ্য সহকারে গম পায়। গতিকে তেখেতর হয়তো বহুত ডাঙর ডাঙর মানুষ জড়িত আছে, সেই কারণে ইয়াতে চকু পড়ি আছে বারবার বারবার এই লসনা মালিয়াটা লসনা মালিয়াটা ইয়াতে চকু পড়ি আছে। বহুত মানুষ আহে, বহুত ডাঙর ডাঙর মানুষ আহে মাটির গা বিচারি আহে ইয়াতে। আর এই মানে জি এম ডির এখন নাটক বলিয়ে মই ভাবিছো যেন জি এম ডি পেলাই কিনে তেখেতসকলের মানুষ কুম্বা কুম্বা বহুত মানুষ ঘর মাটি বিচারি আছে। যদি জি এম ডিয়ে পড়ছি তেখেতসকলে মাটি এতে কিয়া বিচারি আছে? তৌজি মাটি বিচারি আছে, সিলিং মাটি বিচারি আছে, এনি খালি তেখেতসকলক মাটি লাগে। কাক লাগে মানে এটা ফাইল আহে, এটা ফাইল তো আমি ধরব নো, কারে হয়? তো এম এল এরও হব পারে, মুখ্যমন্ত্রীর হব পারে, রিণিকি ভুয়া বাইদেউরও হব পারে। গতিকে বাইদেউসকল আপনাদের চাওক, দাদাসকল আপনাদের যতে আছে ততে থাকক, আপনাদের মরাংটে লগত লৈ না যায়, আমিও একদিন মরিম, আপনার একদিন মরিব। গতিকে আমাকও শান্তি থাকিব দিয়ক, আপনাদের শান্তি থাকক। আপনাদের হয়ে গেছি অলরেডি, নাতি নুতিক লেগে না গতাই থই দিছি আপনাদের। গতিকে আমাক খালি পেটে ভাতে ভাত কাটা খাই আছো, খাই থাকবা দিয়ক। আপনাদের যদি ভাবে যে এতে স্মার্ট সিটি বনামে, তেনহলে আমিও কছো কোনো পধ্যে নেদো, তেজ দিম, মরি যাম তথাপি নেদো। এই অঞ্চলত প্রতিবাদী সভা আয়োজন করা হয়েছে কারণ হেমন্ত বিশ্ব স্যার তেখেতক আমি বহুত ভাল বলে ভাবিছিলো। এটা সরু সরু নিম্ন শ্রেণীর মানুষখিনিক, আমার নিচিনা দরিদ মানুষখিনিক তেখেতে আমাক বলবন্ধ করে পেলে বান্ধি ধরেছে, সেই বান্ধনত আমি থাকিব নোৱাৰো।
এতিয়া ফোর লাইনটো আহিছে আমার বাড়িত পানি উঠে সরু সরু লড়া ছোৱালী আছে ভয় লাগে কেনেকৈ রাখিছো আমি একমাত্র ভগবান জানে কিন্তু তেখেতে এতিয়া আমাক আইটিয়া কিনিছে এটা স্মার্ট সিটি দিছে স্মার্ট সিটি আমাক নালাগে কারণ আমার সরু সরু লড়া ছোৱালী আমি রাখিম কত যাম আমি আমার ইনকাম করে খাই আছো বেলেগর ঘর কাম করো হাজিরা করো আর হেনেকৈ খাই আছো আমি তেখেতে আমার স্মার্ট সিটি দিয়ার লগে আমি যাম কো আমার স্মার্ট সিটি নালাগে আমার যেনেকৈ চলি আছো আমি তেনেকৈ চলি থাকি আমার তাতকৈ উপরত আমাক বেশি ভাল নালাগে বিধায়কসকলে তেখেতে আমার দায়িত্ব লব লাগে ভোট দিয়ার সময় যেনেকৈ আমার দায়িত্ব লৈ আহে আমার ঘরের অসরত আহে বাইরেতে ভোট দিব সেই হিসাবত আমার তেখেতে রাখিব পারিব লাগিছিল আর এটা বর্তমান আমি রাখিব বলে আশাবাদীয় হয়ে আছো কিন্তু ভবিষ্যতে আর সারে কি করে আছে সার বলে তেখেতে সমর্থন দিয়ে আছো আমি সারে কি করে আছে আমাক মামা বুলি লড়া ছোৱালীবিলাকক মামা সমর্থন দি কংখর দরে আফেলে আছে যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990